আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ, আমার তোমাদের মেথডে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো দুই অঙ্ক এবং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা অথবা এর বেশি সংখ্যা দ্বারা আমরা একটা বড় সংখ্যাকে কিভাবে আসলে মুখে মুখে ভাগ করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া। কারণ কি, আমি দেখলাম যে নুসরাত পঞ্চম শ্রেণীতে পড়ে এবং তাফরিয়া ষষ্ঠ চতুর্থ শ্রেণীতে পড়ে। তো ওদেরকে যখন ভাগ দিলাম তখন দেখলাম যে ওরা একটু জটিল প্রক্রিয়া ভাগগুলো করতেছে, অনেক সময় নিয়ে ভাগগুলো করতেছে। কারণ দেখুন, যখন কোনো সংখ্যাকে 85 দ্বারা অথবা 75 দ্বারা অথবা 32 দ্বারা এরকম কোনোভাবে যখন ভাগ করতে বলা হয়, কারণ আমাদের এখানের এই স্টুডেন্টগুলো 1 থেকে 9 পর্যন্ত বা সর্বোচ্চ 20 ঘরের নামতা পর্যন্ত ওরা মুখস্থ করে ফেলে, কিন্তু বাকিগুলো যেমন 32 দ্বারা, তারপর 52 দ্বারা, 81 দ্বারা, 83 দ্বারা যখন ভাগ করতে যায় তখন কিন্তু ওদেরকে দেখা যায় যে অনেক কষ্টকর, একটা অঙ্ক করতে গেলে অনেক সময় ব্যয় করে। এর জন্য আমরা চাচ্ছি যে এমন একটা প্রসেস শিক্ষা দিতে যাতে করে খুব সহজেই যেন এই দুই ঘর তিন ঘর অঙ্কের যে দেওয়ার যে ভাগগুলো রয়েছে সেগুলো যেন খুব সহজে করতে পারে। তো চলো আমরা দেখি, আজকে আমরা কিছু সংখ্যা ভাগ করে আমরা দেখি। আমরা প্রথমে একটা সংখ্যা নেই, যেমন 83,426। এই সংখ্যাটিকে আমরা 32 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 32 দ্বারা যখন ভাগ করব, এখানে একটা বিষয় থাকে যে আমরা তো আসলে 32 ঘরের নামতা জানি না, তখন আমি কি করব আসলে? এখানে আমি 32 ঘরের নামতা কিন্তু আমরা কেউই জানি না ধরো, তখন আমাদের কি করতে হবে? আমাদের কি এটা ভাগ করার কি কোনো ওয়ে নাই? অবশ্যই ওয়ে আছে, সেই বিষয়টা আমি তোমাদের টেকনিকটা শিখাচ্ছি। দেখো, আমাদের যখন আমরা ভাগ করতে হচ্ছে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা, এটা মনে রাখবা। আমরা যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করব, তখন আমরা স্বাভাবিকভাবে পরবর্তীতে আমরা যাকে ভাগ করব, যত বড় সংখ্যা হোক, আমরা দুই অঙ্ককে নিব, প্রথমে আমরা দুই অঙ্ককে নিব। তাহলে দেখো, এখন আমরা 32 দ্বারা আমরা কাকে ভাগ করব? 83-কে। এখন যেহেতু আমরা 32 ঘরের নামতা জানি না, এখন দেখো তুমি অবশ্যই তো তিন ঘরের নামতা জানো, তাই না? তাহলে তুমি মনে করবা এই দুই নাই, এই দুই নাই, তাহলে আমি তিন ঘর দ্বারা ভাগ করব। তাহলে এই দুইকে যখন তুমি নাই মনে করবা, তখন সাথে সাথে এই এইটাকেও নাই মনে করবা, অর্থাৎ যাকে ভাগ করব, কারণ এখন আমাদের এইগুলো নিয়ে টেনশন করা কিছু নাই, আমরা দুই ঘরকে ভাগ করব, আমাদের এইগুলো পরে চিন্তা করলে হবে। তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা মনে করব এই অঙ্কটা নাই আবার এই অঙ্কটা নাই, তাহলে এখন আছে কি? এখন আছে এখানে 3 আর আছে 8। এখন বলো এই 3 এই 8-এর মধ্যে কয়বার যায়? এইটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 3 8-এর মধ্যে যাবে, আমরা যদি নামতে পারি 3 অক্ষে 3 3 দুগুণে 6, 3 3 9 বেশি হয়ে যায়, তার মানে দুইবার যায়। তাহলে এখন কিন্তু আমাদের পুরো এই 83-এর মধ্যে এই 32 কিন্তু দুইবার যাবে, ঠিক আছে? তাহলে এখন সহজ হয়ে গেল, তোমাদের বারবার গুণ করে লাগতে করতে হবে না। তাহলে এখন এই দুই দুই দ্বারা যখন গেল, তাহলে 2 এবং এই 32 গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে 2 4-এর সাথে গুণ হলে, 2-এর সাথে গুণ হলে 4 হবে, আবার 2 যখন 3-এর সাথে গুণ হবে তখন 6 হবে। এবার আমরা কি করব, এবার আমরা বিয়োগ করব। দেখো বিয়োগটা আমরা করতেছি, 4 আছে কত হলে আমাদের 13 হবে, সেক্ষেত্রে আমরা 9, হাতে থাকে কত 1, আমরা 1 এখানে নিয়ে আসবো, এখানে হাতের 1 যেটা আছে সেটা আমরা 6-এর সাথে যোগ করব। তাহলে 6-এর সাথে যোগ করলে 7 হয়, তাহলে 7 আছে কত হলে 8 হবে আমাদের 1। এখন দেখো যখন আমাদের বিয়োগ করা শেষ হয়ে যাবে, প্রত্যেকটা ধাপ মনে রাখবা, যখন আমাদের বিয়োগ করা শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটি অঙ্ক এখানে সুন্দর করে নামিয়ে দেব, ঠিক আছে? আমরা একটি অঙ্ক নামিয়ে দিলাম। এখন দেখো, এখন আমাদের ভাগ করতে হবে কি, অঙ্ক নামানোর পরে এখন আমাদের এই 32 দ্বারা এই 194-কে ভাগ করতে হবে। এখন আমরা তো জানি না এই 32 194-এর মধ্যে কতবার যাবে। তাহলে আমি কি বললাম, আমি বলছি তুমি তো এই তিন ঘরের নামটা জানো, তাহলে মনে করো এটা নাই, তুমি যখন এখান থেকে এক অঙ্ক বাদ দিলা তখন তোমাকে এখান থেকে এক অঙ্ক বাদ দিতে হবে। তাহলে থাকে কত, দেখো এখানে থাকে 19 আর এখানে হলো 3, তাহলে এই 3 19-এর মধ্যে কয়বার যায়? এটা কিন্তু তোমরা প্রত্যেকেই বলতে পারবা। তাহলে 3 19-এর মধ্যে কয়বার যাবে? 3 19-এর মধ্যে যাবে, যদি তুমি দেখো তাহলে আমাদের 6 বার যায়, তাই না? তাহলে আমাদের 3 19-এর মধ্যে 6 বার গেল। তাহলে 3 যখন 19-এর মধ্যে 6 বার গেল, তাহলে পুরো এই 32টাই আমাদের 194-এর মধ্যে 6 বারই যাবে, কত ইজি ব্যাপার, তাই না? তাহলে দেখো এখন আমরা এই 6 দ্বারা এটার সাথে গুণ করব, 2-এর সাথে, তাহলে 6 দ্বিগুণ কত হবে? 12, হাতে দেখে কত? 1। এখন এই 6 দ্বারা আমরা যদি এটাকে আমরা যদি গুণ করি, 3 4 18, 18 আর হাতের 1 কত? সেটা হলো, হাতের 1 হলো 1 18 আর 1 19 হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করি, এ দেখো এবার যখন আমরা বিয়োগ করব তখন আমাদের এখানে কত চলে আসবে? 2,
দুই আছে কত হলে চার হবে দুই, আর এদিকে তো মিলে গেল। এখন একটা জিনিস দেখো, এখন আমাদের একটা অঙ্ক নামাতে হবে, তাহলে একটা অঙ্ক কোনটা আছে এখন? এই দুই আছে, তাহলে এই দুইটা আমরা নামাবো। এখন দেখো আমরা যখন নামালাম, আমরা বিয়োগ করার পর যখন আমাদের কোনো অঙ্ক নেমে যাবে নামাবো, তখন দেখো এই নামানোর পরে এটা হয়ে গেল কত? 22, আর এটা কত? 32। তাহলে এটার থেকে এটা ছোট হয়ে গেল। যখন নামানোর পরে যখন আমাদের ভাগ করা যাচ্ছে না, তখন আমাদের ফলে একটা শূন্য হবে, ফলে কি হবে? শূন্য হবে। এই বিষয়টা তোমরা মনে রাখবা কি, যখন নামানোর পরে কোনো অঙ্ক নামানোর পরে যদি ভাগ না যায়, তখনই আমাদের ফলে একটা শূন্য হবে। তাহলে শূন্য বসালে এই শূন্য দ্বারা এই 32-এর সাথে গুণ হইলে শূন্য হয়ে যাবে। তাহলে এখন তুমি আবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? এই 22 নেমে যাবে। তার পরবর্তী আরেকটি অঙ্ক আমরা নামাবো। এখন দেখো এখানে কত হলো, এখানে হলো আমাদের 226। এখন আমাদের এই 32 দ্বারা আমরা 226কে ভাগ করব। এখন তো আমাদের সেই কথা, কারণ আমরা তো 32 গড়ের নামটা জানি না, তাহলে আমরা কি করব? আমরা এই দুই না, আমরা এই তিন দ্বারা ভাগ করব। তাহলে তিন দ্বারা কাকে ভাগ করবো? এদিক থেকে একটা অঙ্ক বাদ দেবো, যেহেতু এখান থেকে একটা অঙ্ক বাদ দিছি, তাহলে 22। তাহলে এই তিন 22-এর মধ্যে কয়বার যায়? আমরা সবাই জানি 3 7 21, তাহলে 7 বার যাবে, তাহলে 7। এখন দেখো তাহলে পুরো সংখ্যাটার মধ্যে 32 7 বার যাচ্ছে। এখন দেখো 7 দুগুণে কত? 14, হাতে থাকে কত? আমার 1, 3 7 21, আর কত? 22। তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত হবে? এটা হলো 2। তাহলে দেখো আমাদের সর্বশেষ যে ভাগশেষটা রইল সেটা হলো 2, আর আমাদের ভাগফল হলো 2607। এখন বন্ধুরা দেখো এইটা কেন সহজ হইলো, এটা এত সহজ হইলো কেন? কারণ তোমরা যখন এই যে 32 দ্বারা এটার সাথে গুণ করতো, আমি দেখছি এই যে তাফরিয়া এবং নুসরাতকে, ওরা দুই দ্বারা বারবার বারবার মানে এইটা এটার সাথে দুই দ্বারা গুণ করে দেখে, এটার কাছাকাছি যায় নাকি তিন দ্বারা করে, তারপর চার দ্বারা করে, পাঁচ দ্বারা করে, এভাবে তো দেখতেছে 7 পর্যন্ত, 7 পর্যন্ত যাওয়ার পর আবার 8 পর্যন্ত, 8 পর্যন্ত গিয়ে দেখে না এটার বড় হয়ে যায়, তখন আবার তখন এখানে 7। তাহলে চিন্তা করো এই 32-এর সাথে কতবার সংখ্যা গুণ করার পর এইটার কাছাকাছি আসতে হয়। কিন্তু আমরা যখন একটা ট্রিক্সটা জানলাম যে আমরা এইখান থেকে একটা অঙ্ক বাদ দেবো, এইখান থেকে একটা অঙ্ক বাদ দেবো, এখন দেখবো আমরা 3 এই 32-এর মধ্যে কয়বার যায়, যতবার যাবে সেইটাই ততবারই হবে এই 32 সেই সংখ্যাটার মধ্যে যাবে। দারুণ না? আমরা আরো কিছু প্র্যাকটিস করি, তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। দেখো এখানে আমরা আরেকটি সংখ্যা নেই, মনে করো এই 62685কে আমরা 83 দ্বারা ভাগ করব। কি খুব কঠিন মনে হইতেছে তাই না? দেখো আমরা কি বলছিলাম প্রথমে, আমরা বলছিলাম আমাদের এখানে দুই অঙ্ক আছে, আমরা পরবর্তী দুই অঙ্ক স্বাভাবিকভাবে নিব। কিন্তু দেখো আমরা এখানে আমরা ভাগ করব 83 দ্বারা, কিন্তু আমরা যে দুই এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু দেখো 83 আর এটা কত? এটা হলো 62। তাহলে অবশ্যই এটা ছোট, তাহলে যখন ছোট হবে তাহলে আমাদের আরেকটি অঙ্ক নিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা এই 83 দ্বারা আমরা 627কে ভাগ করব, ঠিক আছে? এখন দেখো এখন আমরা তো 83 গুণের নাম তো জানি না, তোমরা স্যার এটা এখন তুমি কি করবা, 83 এটার মধ্যে কয়বার যায়? দুইবার গুণ করবা এটার সাথে, এটার সাথে একবার দুইবার গুণ করবা, একবার তিনবার গুণ করবা, একবার 4 বার গুণ করবা, একবার 5 বার গুণ করবা, একবার 6 বার গুণ করবা, একবার 7 বার গুণ করবা, একবার 9 বার গুণ করবা, এভাবে করে দেখবা এটা কাছাকাছি যায় কোনটা, কোন গুণ ফলটা সেটা তুমি বসাবা। এটা কিন্তু অনেক সময় ব্যয় হয়। কিন্তু আমরা যদি দেখো আমরা এখন 3 অঙ্ক নিলাম, তাহলে আমরা এইখান থেকে এই একটা অঙ্ক আমরা মনে করবো নাই, তাহলে আছে কত? 62। আবার এখান থেকে এই প্রথম এই অঙ্কটা মনে করবো নাই, তাহলে কত? 8। তাহলে এখন এই 8, এই 8 এই 62-এর মধ্যে কয়বার যায়? এইটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, কারণ কি আমরা 8-এর গড়ের নামটা জানি। তাহলে এই 8 62 গড়ের মধ্যে যতবার যাবে, এই 83টা এই সংখ্যাটার মধ্যে ততবারই যাবে। তাহলে দেখো তাহলে আমরা এই এই অঙ্কটা মনে করবো নাই, তাহলে আছে 62, এইটা মনে করবো নাই। তাহলে 8 62-এর মধ্যে কয়বার যাবে? আমরা যদি 8-এর গড়ের নামটা জানি, তাহলে আমরাও জানি যে 7 8 56, 8 8 64, তাহলে 7 8 56, 7 বার যাবে। তাহলে আমাদের পুরো 83টা এই সংখ্যাটার মধ্যে 626-এর মধ্যে 7 বারই যাবে। তাহলে আমরা ফলে 7 বসিয়ে দিতে পারি। এখন 7 বার যখন গেল, তখন 7 দ্বারা আমরা এটির সাথে গুণ করব। এখন তোমরা অনেক সময় এই 7 দ্বারা 8-এর সাথে গুণ করে এখানে বসিয়ে দাও না, ফলে যেটা যাবে যতবার যাবে ওই যাওয়াটা আমাকে এই যা দিয়ে ভাগ করতেছি তার সাথে অবশ্যই গুণ করে আমাকে এখানে বসাতে হবে। এই বিষয়টা মনে রাখবা প্লিজ। তাহলে এখন দেখো 7 দ্বারা আমরা যদি 3-এর সাথে গুণ করি, 3 7 কত? 21, হাতে থাকে কত? 2। এখন দেখো এই 8-এর সাথে গুণ হইলে 7 8 56, 56 আর 2 কত? 56 আর 2 হলো 58। এবার আমরা বিয়োগ করি, দেখো 1 আছে কত হইলে 6 হবে, 5। এবার দেখো
আমাদের তো হাতে কিছু ধরি নাই, কারণ উপরের সংখ্যা বড়, এর জন্য আমাদের পিছনে এক ধরতে হবে না। এখন দেখো এটা কত আছে, আট, আট আছে কত হইলে দেখো উপরে কত অঙ্ক, দুই। তাহলে আমি বিয়োগ করব, তাহলে ছোট থেকে তো বড়টা বিয়োগ করা যায় না, এর জন্য আমরা পিছনে একটা মনে মনে এক ধরবো, তাহলে বারো। তাহলে আট আছে কত হইলে বারো হবে, চার। আর এখানে দেখো এই জায়গাটাতে এইখানে যে এক ধরছিলাম সেই এক পাঁচের সাথে যোগ হবে, তাহলে পাঁচের সাথে যোগ হলে ছয়, ছয় ছয় মিলে গেল, নামালাম না। এবার দেখো আমাদের বিয়োগ করা শেষ, ভাগের সময় বিয়োগের পরই আমাদের আরেকটি অঙ্ক নামাতে হবে। আরেকটি অঙ্ক আমরা কি নামাবো, এখান থেকে আট নামাবো। এখন দেখো এখন এই তেরাশি দ্বারা আমাদের কত, চারশো আটান্নকে ভাগ করতে হবে বন্ধুরা। এখন তুমি চিন্তা করো আমরা আবার কি করব, বলো বলো তো এখন কি করব। তোমরা অবশ্যই বলতেছো যে এখানে আমরা এই তিনটাকে মনে করব নাই, এই আটটাকে মনে করব নাই, তাহলে এই আট দ্বারা পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যাবে, ততবারই এই তেরাশিটা এটার মধ্যে যাবে। তাহলে আট এটার মধ্যে কয়, পাঁচ আট আর চল্লিশ, তাহলে পাঁচবার যাবে, তাই না? ছয়বার নিলে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি দ্রুতই বের করে ফেলতেছো কতবার যাবে, গুণ করে আর নেওয়া লাগতেছে না, তাই না? তাহলে এখন পাঁচ দ্বারা এটাকে তিন পাঁচা কত হবে, তিন পাঁচা পনেরো, হাতে থাকে এক, পাঁচ আট চল্লিশ আর এক কত, একচল্লিশ। এবার আবার বিয়োগ করো, পাঁচ আছে কত হইলে আট হবে, তিন, এক আছে কত হইলে পাঁচ হবে, চার, আর চার চার মিলে গেল। আমার বাকি আরেকটি অঙ্ক আছে সেটা আমরা নামিয়ে দেবো, আমার কত আছে পাঁচ, পাঁচ নামিয়ে দিলাম। এখন দেখো এখন আবার কত, চারশো পঁয়ত্রিশ হয়েছে, তাহলে আবার সেম কেস, এই পাঁচ মনে করবো নাই, এই তিন নেই, তাহলে এই আট এই তেতাল্লিশের মধ্যে কয়বার যায়, তাহলে আট তেতাল্লিশের মধ্যে যাবে পাঁচবার, তাহলে কত হবে, তিন পাঁচ পনেরো, হাতে থাকে এক, পাঁচ আটা চল্লিশ আর এক, একচল্লিশ। এই এবার আমরা বিয়োগ করি কত হবে, শূন্য, পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য, এক আছে কত হইলে আমাদের, তিন হবে বিশ। তাহলে আমাদের এখানে কত, দেখো ভাগফল হলো সাতশো পঞ্চান্ন আর ভাগশেষ হলো বিশ। দেখো তোমরা প্রত্যেকটা অঙ্ক এখন এভাবে সহজে করতে পারবে। দেখো আমরা দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো দেখলাম, এখন তোমরা ভাবতেছো স্যার একটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে আমাদের একটু দেখান তো। আচ্ছা দেখাচ্ছি, দেখো তো আমরা একটা সংখ্যা নেই, বিয়াল্লিশ এক তিন আট, এই সংখ্যাটা অর্থাৎ বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশকে আমরা ভাগ করব, তুমি মনে করো এটাকে আমরা ভাগ করি একশো তিন দ্বারা, আমরা এটাকে ভাগ করব। তাহলে এখন আমরা একশো তিন দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি, তাহলে আমাদের প্রথম কাজ কি বলতো, এখন আমাদের এখানে এক তিন অঙ্ক বিশিষ্ট অঙ্ক আসছে, তাহলে আমরা পরবর্তীতে আমরা নেব কয়টা, তিন অঙ্ক নিব, যেমন আগে দুই অঙ্ক ছিল তাহলে দুই অঙ্ক নিছি, যদি এটা বেশি হয়ে যেত তাহলে আমরা আর এক অঙ্ক বাড়াই নিতাম। এখন দেখো একশো তিন দ্বারা আমরা এটাকে ভাগ করব। তুমি চিন্তা করো তুমি তো একশো ঘরে একশো তিন ঘরে নাম তো জানো না, রাইট? তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি তো তুমি এখন কি করবা, এক ঘরের নামতা তো জানো, আমি বলছি তোমাদের এক থেকে নয় ঘরের নামতা জানলেই সে সব ধরনের ভাগ গুণ করতে পারবে। তাহলে দেখো এখানে আমাদের কি হবে, এখান থেকে দুই ঘর বাদ, আবার এখান থেকে দুই ঘর বাদ, তাহলে এখানে কত আসলো, এক। তাহলে এই এক এই এক এই চারের মধ্যে কয়বার যায়, তোমরা সবাই জানো এক চারের মধ্যে চারবার যায়, তাহলে এই পুরো সংখ্যাটা এটার মধ্যে কয়বার যাবে, চারবার যাবে। তাহলে দেখো কি হয়, তাহলে আমরা যদি এখন এখানে নেই চার, চার যখন নিব তখন আমরা এইটাকে কি করব, আমরা চার দ্বারা গুণ করে দেব, তাহলে তিন চারি কত হবে, তিন চারি বারো, হাতে থাকে কত আমাদের, হাতে থাকে আমাদের এক। এখন শূন্যর সাথে চার গুণ হইলে শূন্য হয়ে যাবে আর হাতের এক, এই আমরা বসিয়ে দিলাম। এখন এই চার দ্বারা আমরা একের সাথে গুণ করব, তাহলে চার দ্বারা যদি আমরা একের সাথে গুণ করি তাহলে কত হয়, দেখো চার অক্ষের চার। এবার আমরা সুন্দর করে আবার বিয়োগ করব, দেখো দুই আছে কত হইলে আমাদের এগারো হবে, কারণ উপরে ছোট সংখ্যা পিছনে এক ধরতে হবে, তাহলে নয়, হাতে থাকে এক, একটা আমাদের এখানে চলে আসবে, যখন এখানে চলে আসলো তখন দুই দুই মিলে গেল। এবার দেখো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের একটি অঙ্ক নামাতে হবে। আমরা বিয়োগের পরে একটি অঙ্ক নামালাম, নামানোর পর আমরা দেখতেছি কি, নামানোর পর দেখতেছি আমরা এটার মধ্যে এটা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা অবশ্যই ফলে একটা শূন্য বসাবো, যখন আমরা ফলে শূন্য বসাবো তাহলে নিচে আমাদের শূন্য হয়ে বিয়োগ করতে হবে তিরানব্বই, তারপর আমাদের কি করতে হবে, আমাদের আরেকটি অঙ্ক আমাদের এভাবে নামিয়ে দিতে হবে। এখন দেখো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আবার এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। এখন ভাগ করতে গিয়ে দেখো এখন আমরা তো আবার, তাহলে তুমি এদিক থেকে দুই ঘর বাদ দাও, এদিক থেকে দুই ঘর বাদ দাও, তাহলে এক, এই এক এই নয়ের মধ্যে কয়বার যায়, তোমরা সবাই জানো এক নয়ের মধ্যে নয়বার যায়, তাহলে আমাদের এখানে নয় হবে, আর নয় দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হবে, দেখো তিন নং কত, তিন নং সাতাশ, সাথে থাকে আমার দুই, তাহলে তিন নয় এবং শূন্য গুণ হইলে শূন্য হয়ে যাবে আর হাতের দুই,
আর এখান থেকে নয় অক্ষে নয়। এবার বিয়োগ করে দেখো কত হয়, সাত আছে কত হইলে আমাদের আট, আট হবে এক, আবার দুই আছে কত হইলে আমাদের তিন হবে এক। ওকে, কত সহজ তাই না? দেখো আরেকটি অঙ্ক তোমাদের দেখাই, তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের এই ভাগের সম্পর্কিত সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে। দেখো আমরা একটা সংখ্যা নিলাম 34,068, এই সংখ্যাটাকে আমরা 501 দ্বারা ভাগ করব বন্ধুরা। তাহলে এখন আমরা 501 দ্বারা যদি এটাকে ভাগ করতে চাই, তাহলে আমরা কি বলছি, এখানে তিন অঙ্ক, তাহলে আমরা পরবর্তী তিন অঙ্ক নিব। তাহলে দেখো তিন অঙ্ক নিয়ে আমরা পড়লাম বিপত্তিতে, সেটা কি, এটা হলো 501 আর এটা কত 340, তাহলে আমাদের আরেকটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। তাহলে এখন দেখো এই 501টা এখানে কত হয়ে গেল, 3,406-এর মধ্যে কতবার যাবে? তুমি 501-এর ঘরের নামটা জানো, জানো না কিন্তু। তাহলে এখন আমরা কি করব, আমাদের একটু টেকনিক আছে, আমরা এখান থেকে দুই অঙ্ক বাদ দিব। তাহলে এখান থেকে দুই অঙ্ক বাদ দিলে থাকবে কত, পাঁচ, আবার আমরা এই যাকে ভাগ করবো সেখান থেকে এই দুই অঙ্ক বাদ দিব, তাহলে থাকবে কত এখানে 34। তাহলে 534-এর মধ্যে কয়বার যায়, তোমরা প্রত্যেকেই জানো 534-এর মধ্যে ছয়বার যাবে, 5 + 30, তাহলে এখানে আমরা ছয় লিখে দিলাম। এখন দেখো তাহলে এখন এই ছয় দ্বারা আমরা এটাকে গুণ করবো, তাহলে কত হবে আমাদের, ছয় অক্ষে ছয়, হাতে দেওয়া একে কত কিছু থাকে না, ছয় দ্বারা এখন শূন্যর সাথে গুণ করব শূন্য, এই ছয় দ্বারা 30, পাঁচের সাথে গুণ করলে কত হবে 30 হবে, 5 + 30। এবার তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে পরে কত হয় নামে, এখানে শূন্য নেমে যাবে, এটাও শূন্য নেমে গেল, আর এখান থেকে কত নেমে যাবে, চার নেমে যাবে, আর এটা তো মিলে গেল। এখন আমাদের বিয়োগ শেষ, বিয়োগের শেষেই আমাদের আরেকটি অঙ্ক নামাতে হবে, বাকি যেটা আছে সেটা নামালাম। এখন চিন্তা করো এইটার মধ্যে কতবার যাবে, চিন্তা করো। এখন আমরা কি করব, আমাদের সেই কাজ, আমরা এইখান থেকে যেমন দুইটা অঙ্ক বাদ দিছি, পাঁচ দ্বারা ভাগ করব এখন আমরা, তাহলে এখান থেকে আমাদের দুইটা বাদ দিয়ে আমাদের এই 40-এর মধ্যে এই পাঁচ কতবার যায়, তাহলে এই পাঁচ এই 40-এর মধ্যে কয়বার যায় বলো তো, 5 × 40-এর মধ্যে 8 বার যায়, 5 × 8 = 40, তাহলে আমরা এখানে 8 বসিয়ে দিলাম, তাহলে 8 অক্ষে 8, তারপর এই শূন্য, 5 × 8 কত 40, মিলে গেল, এইটা মিলে গেল, তাহলে ভাগশেষ শূন্য, ভাগফল হলো আমাদের 68। দারুণ ব্যাপারটা, তোমরা এইভাবে এই ভাগগুলো তোমরা খুবই সহজে করতে পারবা। তোমাদের তাহলে এই ট্রিক্সটা মাথায় রাখলে তোমাদের অনেক সংখ্যাগুলো গুনগুন করে তোমাকে দেখতে হবে না যে কততে গিয়ে মিলে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আশা করি তোমরা এই গণিতের এই বিষয়টা বুঝতে পারছো, তোমরা ভাগগুলো একটু মানে রিহার্সাল করবা, কারণ এগুলো তোমাদের বিভিন্ন সময় করতে হয়, তোমরা যদি এভাবে রাপ করাটা যদি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা, তাই না? তাহলে তোমরা অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবা। আমি চারটা দেখাইছি, আশা করি তোমাদের এখন বইয়ের সব ভাগগুলো তোমরা এভাবে করতে পারবা, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।